হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো নিশ্চয়ই? আমরাও ভীষণ ভালো আছি ফ্রেন্ডস। আজকে নিউজটাই এরকম, যেটা খুব ভালো একটা নিউজ ফ্রেন্ডস। আমি দিদি নম্বর ওয়ানের অডিশনে আছি, আর আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে যা যা আমি কিনবো ম্যামের জন্য বা আমার ফ্যামিলি আমার বরের জন্য এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে দিদি নম্বর অডিশন আছে আমার ফ্রেন্ডস। হ্যাঁ, একদিন আগে ফোন এসেছিলো, তো আজকে সকাল 10টা থেকে 12টা অবধি আমাকে টাইম দেওয়া হয়েছে ফ্রেন্ডস অডিশন দিতে যাবো। যেটা নিয়ে যাব ফ্রেন্ডস, আমাকে যেটা বলা হয়েছে সেটা হলো হয় পোস্ট কার্ড নালে পাসপোর্ট সাইজের একটা ফটো, স্ট্যাম্প সাইজটা একটু এড়িয়ে যেও, হ্যাঁ একদম মুখ দেখা যায় না। তো আমি পোস্ট কার্ড সাইজের একটা ফটো নিয়েছি আর পাসপোর্ট সাইজের একটা ফটো নিয়েছি, দুটো ফটো নিয়ে যাবো। এবার মামকে নিয়ে যাবো জানো তো, কারণ 3 ঘন্টাও হতে পারে 5 ঘন্টাও হতে পারে, কারণ যাতায়াতে আমার সময় 2 ঘন্টা লেগে যাবে। আর ওখানে কতক্ষণ বসতে হবে, অ্যাটলিস্ট তুমি তোমার হাতে 3 ঘন্টা রেখো, কারণ অডিশন তো অনেকে দূর দূর থেকে দিতে আসে ফ্রেন্ডস। তো হাতে অ্যাটলিস্ট তোমরা সময় নিও, কিন্তু মানে সময় নিয়ে যেও। আমি জানি না কতক্ষণ কি সময় লাগবে, তো আমার মনে হলো যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করে চাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। মামকেও রেডি করতে হবে, আমি নিজেও রেডি হব। তো চলো যাওয়া যাক। দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে চলে এসেছি ফ্রেন্ডস। অডিশন দিয়ে দেওয়ার পর বাড়ি যাব, অনেকটা সময় লাগছে, এসছি অনেকক্ষণ হয়ে গেছে, আর মামকে নিয়ে এসছি। ওকে, তো চলো দেখি কতক্ষণ বাদে অডিশন স্টার্ট হয়, কখন কী হবে জানি না। অডিশনের ফর্মটা নিয়ে ঘুরছি, দেখতেই পাচ্ছ ছবি লাগিয়ে দিয়েছি, চলো যে দেখি কী হয়। তো ফ্রেন্ডস, এই হলো আমার দিদি নাম্বার ওয়ানের ফর্ম, এটা আমি ফিল আপ করবো। আর এখান থেকে দেখো ফ্রেন্ডস, ফর্মটাকে কালেক্ট করতে হয়। কালেক্ট করার সময় কিন্তু ওরা নাম্বারটা দেখতে চায় যেই নাম্বার থেকে ফোন এসছে, ঠিক আছে? তোমরা কিন্তু ক্যারি করো। দেখো ফ্রেন্ডস, স্টুডিওর বাইরেটা ফ্রেন্ডস, অবশেষে 2 ঘন্টা পর আমাদের অডিশন কমপ্লিট হলো। অডিশন হলো আমাদের, রেডি দাও। এবার আমরা বাড়ি ফিরছি, বললো 1 মাসও লাগতে পারে, এতটা সময় লাগে। তো মুখে জল দিয়েছি, দেখতেই পাচ্ছি ভীষণ গরম, বাড়ি গিয়ে কথা বলছি, ঠিক আছে চলো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারলে আজকে আমি অডিশন দিয়ে এসেছি। 10টা থেকে 12টা অবধি আমার টাইম ছিল ফ্রেন্ডস, আমি 11টার সময় পৌঁছে গেছিলাম। যার সময় তোমরা একটা জিনিস খেয়াল করেছো নাকি আমি জানি না, মাম যেই ড্রেসটা পরে গেছে সেই ড্রেসটা পরে কিন্তু মাম আসেনি, কারণ আজকে মানে ভীষণ গরম ছিল না, তো আমরা গাড়ি করে গেছি। তো জানি না ওয়েদারটা কীরকম ছিল আজকে, ভীষণ গরম ছিল, তো মামের এই জন্য একটা এক্সট্রা ড্রেস আমি ক্যারি করেছিলাম, তো ভীষণ ঘেমে গেছিলো তাই জন্য ড্রেসটা চেঞ্জ করিয়েছিলাম। তো যাই হোক ফ্রেন্ডস, তোমরা যারা অডিশন দিতে যাচ্ছ হাতে কিন্তু সময় নেবে, অ্যাটলিস্ট 3 ঘন্টা নিয়ে যেও। আমি কিন্তু 10টায় গেছি ফ্রেন্ডস, বাড়ি আসতে আসতে আমার কিন্তু 1টা বেজে গেছে, 10টায় বেরিয়ে 1টা, মানে তোমরা বলতে পারো আমি বাড়ি থেকে বেরিয়েছি ফ্রেন্ডস, আমার যেতে 1 ঘন্টা লেগেছে, আসতেও 1 ঘন্টার কাছাকাছি। আর অডিশনের জন্য আমাকে ফ্রেন্ডস কমসে কম কাছাকাছি দাঁড়াতে হয়, তো হাতে তোমরা প্লিজ 5 ঘন্টার মতো নিয়ে যেও। আর যারা দূর দূর থেকে আসছো, আমি এরকমও অনেকজনকে দেখলাম ফ্রেন্ডস, যারা বর্ধমান, বাঁকুড়া, তারপর হাবড়া, অনেক জায়গা থেকে এসছে অডিশন দিতে, সেই সকাল থেকে বসে আছে, অডিশন স্টার্ট হবে, তো হাতে অ্যাটলিস্ট 5-6 ঘন্টা নিয়ে। তোমরা যারা অডিশন দিতে যাচ্ছ ফ্রেন্ডস, সবার আগে একটা পোস্ট কার্ড সাইজের পরিষ্কার ফটো বা একটা পাসপোর্ট সাইজের ফটো নেবে, স্ট্যাম্প সাইজের ফটো একদম নেবে না, মুখটা বোঝা যায় না, ঠিক আছে? এটা অনেকেই নিয়ে গেছে, ওখানে বারণও করলো যে পাসপোর্ট সাইজের ফটো নেবে, এটা তো হলো। তার সাথে কী নেবে, একটা পেন আর একটা ডায়েরি। যখন ফর্মটা ফিল আপ করবে ওখানে তোমাকে কেউ বোর্ড বা খাতা দেবে না ফর্মটা ফিল আপ করার জন্য, তো তোমরা ডায়েরি কিন্তু অতি অবশ্যই নিজে, ডায়েরি বা খাতা যার উপরে তুমি ফর্মটা সুন্দর করে লিখতে পারবে। এবার ফর্মের উপরে, ফর্মটা যখন ফিল আপ করবে কী কী থাকে, নাম, বয়স, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, তুমি যেই তোমার এখনকার বর্তমান ইমেল আইডি, এই সব জিনিসগুলো একদম নির্ভুল, মানে কোনো জায়গায় যেন কাটাকুটি না হয় খেয়াল রাখবে কিন্তু এই জিনিসটা করলে।
যখন ফর্মটা তুমি নিতে যাবে, মানে আমি তোমাদের দেখাবো যে জায়গাটা ফর্মটা দিচ্ছি, তো তোমরা দেখতেই পারবে। ওখানে গিয়ে গেলেই ফর্ম দিয়ে দেয় না, তোমাকে যে দিদি নাম্বার 1 থেকে ফোন করা হয়েছে যেই নাম্বারটা থেকে, চেষ্টা করো কলটা রেকর্ড হলে, এখন তো সবার অ্যান্ড্রয়েড ফোন, সবার ফোনেই রেকর্ড হয়, আর যদি নর্মাল ফোনও থেকে থাকে মানে এমনি কিপ্যাড ফোন, তো তোমরা চেষ্টা করবে নাম্বারটা যেন ডিলিট না হয়, ঠিক আছে? ডিলিট হলে কিন্তু ফর্মটা পাবে না। যখনই তুমি ফর্মটা চাইবে, সবার আগে ওখান থেকে একটা কথাই বলবে, আপনাকে যে ফোন করা হয়েছিল সেই নাম্বারটা শো করুন। ধরো আজকের ডেট অনুযায়ী 23 তারিখ, তো তোমাকে ধরো ফোন করা হয়েছে, সো সেই ডেটটার ইনকামিং কলিং তো লেখা থাকে, সেটা ওরা দেখতে চাইবে, সেটা দেখার পরে কিন্তু তোমাকে ফর্মটা দেবে। তো এই জিনিসটা মিস করবে না, যেই ফোনেই ফোনটা আসুক ওই ফোনটা কিন্তু ক্যারি করবে। তারপর ফর্ম ফিল আপ করবে, তারপর একটু বসতে হবে, ওরা ডাকবে, অডিশনটা ওই যে বললাম 30 সেকেন্ডসের মধ্যে চেষ্টা করো নিজেকে পুরো এক্সপ্লেন করা, নিজের সম্বন্ধে বলার, 1 মিনিটের বেশিও থাকতে পারো, আর সেটা ডিপেন্ড করে যে প্রশ্ন করছে তার উপর, মানে কি প্রশ্ন করবে, পার্সোনাল ব্যাপারেও প্রশ্ন করতে পারে, তুমি কি করছো, কি এখন করতে চাও, ভবিষ্যতে কি করতে চাও, বা এমন কিছু ইনসিডেন্ট বলো, ভালো কিছু বলো, তো এই জিনিসগুলো চেষ্টা করবে 1 মিনিটের মধ্যে বলে দেওয়ার, ঠিক আছে? এবার ওরা তোমাকে একটা কথাই বলবে, যদি তোমরা সিলেক্ট হও, মানে তুমি যদি সিলেক্ট হও, তাহলে তোমাকে 1 মাসের মধ্যে ওরা কল করে নেবে, ব্যাস এইটুকুনি। তো আমার বললাম তো, মানে আমি একটু সময় হাতে করে নিয়ে গেছিলাম, আর জানতাম হয়তো একটু দেরি হবে, তাই মামকে নিয়েই গেছিলাম। অডিশন আমার ভালোই হয়েছে ফ্রেন্ডস। যারা যারা অডিশন দিতে যাবে, আমি তাদের একটাই কথা বলবো, যখনই অডিশন দিতে যাবে মনে করে কিন্তু ফটো, পেন আর ডায়েরিটা নিয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু একদম ভুলবে না। আর যেই নাম্বার থেকে ওদের ফোন আসছে সেই নাম্বারটা কিন্তু শো করাবে ওদের, তবেই কিন্তু ওরা ফর্মটা দিচ্ছে, এটা আমি আজকে নিজে দেখলাম। তো আমি অডিশন তো আমার হয়েছে, খুব ভালো মতনই হয়েছে, যতটা পেরেছি রেকর্ডিং করেছি, কারণ ভীষণ গরম ছিল ফ্রেন্ডস। তো এই তো ছিল আজকে ভিডিও ফ্রেন্ডস, আমি এসেই মানে দেখো মনে হলো না তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। চলো টাটা।